মুক্তিযুদ্ধের উপর আঘাত আসা এত সহজ না। হ্যাঁ, নয় মাসের লড়াইতে 30 লক্ষ মানুষের রক্ত, এটা পৃথিবীর ইতিহাসে হয় নাই, ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, হবেও না। অতএব সেটার উপরে আঘাত আসা এত শক্ত না। সরকার বিরোধিতা করি নাই, সরকারের কিছু ভুল পদক্ষেপ, ভুল কার্যক্রম, তার আমি বিরোধিতা করেছি, সমালোচনা করেছি। একটা রাজনৈতিক মামলা হয়তো আমার জন্যে, আমি সেটারে সাদরে অ্যাকসেপ্ট করতাম, রাজনৈতিক মামলা হলে পরে আমি এটা গ্রহণ করতাম, সেটা আমাকে কষ্টদায়ক হতো না। কিন্তু এই মামলাটা আমাকে কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে, কারণ এটা কোনো রাজনৈতিক মামলা না। একটা অচেনা লোক যে বাদী, আজকে ডেইলি স্টার দেখবেন আপনারা, যে সেখানে বলছে যে আমি চিনি না। তো আমি একজন মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযোদ্ধা হিসাবে প্রথম থেকেই আমি সার্টিফিকেট নেই নাই, আপনারা জানেন, এটা আমি বহুবার বলছি, সার্টিফিকেট প্রথার আমি এটার ঘোরতর বিরুদ্ধে। কারণ সার্টিফিকেট যদি দিতে হয়, কিছু মুষ্টিমেয় লোক বাদে, যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বাদে, এদেশে সকল মানুষ মুক্তিযোদ্ধা। এদেশে যারা ছিল 6.5 কোটি মানুষের ভেতরে 5.5 কোটি মানুষ, তারা সবাই মুক্তিযোদ্ধা, জীবনের ঝুঁকি নিয়ে তারা ছিল। অতএব এই বিভেদটা, বিভাজনটা আমি অলওয়েজ বিরোধিতা করে এসেছি, এখনও আসবো। আর দ্বিতীয়ত হলো যে কখনোই মুক্তিযুদ্ধের উপরে কোনো আঘাত আসলে পরে আমার জীবনের শেষ শ্বাস পর্যন্ত, নিঃশ্বাস পর্যন্ত আমি মুক্তিযুদ্ধের চেতনার জন্যে, মুক্তিযুদ্ধের মূল্যায়নের জন্য, এবং মুক্তিযুদ্ধের উপর কোনো আঘাত, 71-এর উপর কোনো আঘাত আসলে পরে সেটা বরদাস্ত করব না। আমার যতটুকু শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাই নিয়ে আমি লড়াই করব। আর আপনাদের মিডিয়ার সকলের প্রতি আমি কৃতজ্ঞ। মূলদের লোকাল পলিটিক্সে গিয়া পঙ্কজ দেবনাথ এবং এদের কার কার পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ছিল, এই বাদীর বোধ হয় সুনির্দিষ্ট কিছু এলিগেশন ছিল, তো তারে বলছে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে মামলা হবে। এই বাদী সেরকম লেখাপড়া কিছুই জানে না, গিয়ে ওইখানে কী কী নাম ঢুকিয়ে দিয়েছে সে সাইন দিয়েছে, এটা আমি শুনছি, এটা সত্যি কি মিথ্যা আমি জানি না। কারণ মূলদীর রাজনীতির সাথে বা গ্রেটার বরিশালের রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক যেটা সারা বাংলাদেশের রাজনীতির সাথে আমার সম্পর্ক আছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রাজনীতি, এর সাথে আমার সম্পর্ক আছে। যদিও আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, সরকার বিরোধিতা করি নাই, সরকারের কিছু ভুল পদক্ষেপ, ভুল কার্যক্রম, তার আমি বিরোধিতা করেছি, সমালোচনা করেছি। আমি কি মুক্তিযুদ্ধের পক্ষ থেকে সরে দাঁড়াবো না পক্ষে বলা থেকে বিরত থাকবো? মোটেই না, বরঞ্চ যারা মন্তব্য আমি দেখছি অনেক, অন্তত 10% হলেও আমার বিপক্ষে এবং অশালীন উক্তিতে বলে, ওইগুলোই আমি খেয়াল করে দেখি যে কারা এই মন্তব্য করলেন। মূলত মুক্তিযুদ্ধ যারা দেখেন নাই, মুক্তিযুদ্ধের সময় যারা জন্মান নাই, তাদের কাছে আমরা মেসেজটা দিতে পারি না যে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, কী কারণে তার পূর্ণাঙ্গ সফলতা আসে নাই, সেটা আমরা পৌঁছাতে ব্যর্থ হয়েছি। ব্যর্থ হয়েছি বলেই নতুন প্রজন্ম অনেক সময় বোঝে না। আচ্ছা, গত 16 বছরে আমার চেয়ে কোন আইনজীবী, আইনজীবী অঙ্গনের কথা আমি বলবো, যে আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করেছে বা বিভিন্ন ইস্যুর বিরোধিতা করেছে, আমার চেয়ে বেশি কেউ করেছে কিনা? ডিজিটাল সিকিউরিটি একটা মামলা আমার চেয়ে বেশি কেউ করেছে কিনা আমি জানি না, সারা বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইভেন সাংবাদিকদের পক্ষে এখনও আমি বলবো যে সাংবাদিকদের যত ত্রুটি থাক, তাদেরকে এর জন্য প্রেস কাউন্সিল আছে, কোনো অন্য অঙ্গনে নেওয়া ঠিক না, এটা আমার ব্যক্তিগত মত।